আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? ভিউয়ার্স, অনেকেই উঁচু দাঁত নিচু করার জন্য রিমুভাল অ্যাপ্লায়েন্সের মাধ্যমে ট্রিটমেন্ট করিয়ে থাকেন, আবার অনেকেই উঁচু নিচু আঁকা বাঁকা এবং ফাঁকা দাঁতের জন্য এই ধরনের ব্রেসেসের মাধ্যমে ট্রিটমেন্ট করিয়ে থাকেন। তো ভিউয়ার্স, অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন যে আপনারা ব্রেসেস ট্রিটমেন্ট করিয়েছেন অথবা রিমুভাল অ্যাপ্লায়েন্সের মাধ্যমে উঁচু দাঁত নিচু করার চিকিৎসা করিয়েছেন, কিন্তু এই যে দুটি পদ্ধতি, রিমুভাল অ্যাপ্লায়েন্স এবং ব্রেসেস, এই পদ্ধতিতে আপনাদের দাঁতের সমস্যা সমাধান হবার পরে কিছুদিন পরে দেখা যায় যে দাঁতগুলা আবারও আগের অবস্থানে ফিরে এসে থাকে কখনো কখনো বা ফিরে আসতেছে। তো ভিউয়ার্স, মূলত ভিডিওর আলোচনার বিষয় এটাই যে এমনটি কেন হয়। যদি রিমুভাল অ্যাপ্লায়েন্সের মাধ্যমে কোনো দাঁত নিচু হয়ে যায়, কিন্তু পরবর্তীতে আবারও কিন্তু কারো কারো ক্ষেত্রে উঁচু হয়ে যায়, তো এটি কেন হয় এবং এমন হলে করণীয় কি, মূলত এটি ভিডিওর মেইন বিষয়। তো ভিউয়ার্স, এখানে যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন, এখানে দুটি দাঁত উঁচু আছে। সাধারণত এখানে যে পজিশনটা দেখতে পাচ্ছেন, এই দাঁতের জন্যই রিমুভাল অ্যাপ্লায়েন্স। আমি প্রথমে রিমুভাল অ্যাপ্লায়েন্স নিয়ে কথা বলবো। তো ভিউয়ার্স, রিমুভাল অ্যাপ্লায়েন্স সব ধরনের দাঁতের জন্য প্রযোজ্য নয়, শুধুমাত্র উঁচু হয়ে গেছে তেমন দাঁতের জন্য কিন্তু রিমুভাল অ্যাপ্লায়েন্স করা যায়, এবং নিচের দাঁতের সঙ্গে যদি ফাঁকা থাকে সেক্ষেত্রে রিমুভাল অ্যাপ্লায়েন্স করা যায়। এ নিয়ে আমার অন্য ভিডিও দেওয়া আছে চ্যানেলে। তো ভিউয়ার্স, যাই হোক, এখানে যে সমস্যাটা আপনারা দেখতে পাচ্ছেন, দুটি দাঁত উঁচু রয়েছে। তো ভিউয়ার্স, এই ধরনের ক্ষেত্রে, এই ক্ষেত্রে যদি রিমুভাল অ্যাপ্লায়েন্স করা হয়, দাঁতে যদি ব্যবহার করা হয়, তাহলে এক থেকে দেড় মাসের মধ্যে দাঁত দুইটা কিন্তু নিচু হয়ে যায়। খুবই অল্প সময়ে, এমন অল্প উঁচু থাকলে খুবই তাড়াতাড়ি, এক থেকে দেড় মাসের মধ্যে কিন্তু এ ধরনের দাঁতের উঁচুটা আপনার নিচু হয়ে যায়, এবং হালকা ফাঁকা থাকলে সেটিও বন্ধ হয়ে যায়। কিন্তু ভিউয়ার্স, যখন এমন দাঁত নিচু হয়ে যাবে, তখন পুনরায় আবারও কিন্তু সেই দাঁতগুলো এমন ফাঁকা হয়ে যেতে পারে এবং উঁচু হয়ে যেতে পারে। যদি রিমুভাল অ্যাপ্লায়েন্সে দাঁতগুলো নিচু হয়ে যাবার পরপরই আপনি সেই রিমুভাল অ্যাপ্লায়েন্সটি ব্যবহার করা ছেড়ে দেন, তাহলে কিন্তু এ ধরনের সমস্যা হতে পারে। রিমুভাল অ্যাপ্লায়েন্সে দাঁত নিচু হবার পরে আরও কিছুদিন, দাঁতের অবস্থা নির্ভর করে যে কতদিন পর্যন্ত সেটি রাখতে হবে, আরও কিছুদিন হতে পারে, দুই মাস বা আড়াই থেকে তিন মাস পর্যন্ত কিন্তু আপনাকে অ্যাপ্লায়েন্সটি ভালো হয়ে যাওয়ার পরেও সেটি ব্যবহার করতে হয়, তা না হলে পুনরায় আবারও উঁচু হয়ে যাওয়ার এবং ফাঁকা হয়ে যাওয়ার সমস্যা ঘটে থাকে। ভিউয়ার্স, যখন উঁচু দাঁত নিচু একেবারে কমপ্লিট হয়ে যাবে, অর্থাৎ স্বাভাবিক পর্যায়ে চলে আসবে, তখন ডেন্টিস্টরা চিকিৎসা শেষ, যখন শেষ হয়ে যাবে, একেবারে দাঁতগুলো লেভেলে চলে আসবে যেমনটি হওয়ার কথা তেমন যখন হয়ে যাবে, তখন দাঁতের ভিতর দিক দিয়ে এভাবে ফিক্সড রিটেইনার করে দেওয়া হয়। অনেকেই এই ফিক্সড রিটেইনার না নিয়েই এমনিতেই থাকেন, তাদের ক্ষেত্রেই এই সমস্যাটা বেশি হয়ে থাকে। ভিউয়ার্স, যখন রিমুভাল অ্যাপ্লায়েন্সের মাধ্যমে ট্রিটমেন্ট করে দাঁতগুলো নিচু হয়ে যায়, যখন আপনি রিমুভাল অ্যাপ্লায়েন্সটা ব্যবহার করা ছেড়ে দেবেন, তার পরবর্তীতে আপনাকে এ ধরনের রিটেইনার আপনাকে ফিক্সড লাগিয়ে নিতে হবে। এটি হতে পারে আপনাকে দুই মাসের মতো রাখতে হতে পারে, বা তিন মাসের মতো আপনাকে এই ফিক্সড রিটেইনারটা দাঁতে রাখতে হতে পারে। যদি এই রিটেইনার আপনি ব্যবহার করে থাকেন দাঁত নিচু হয়ে যাবার পরেও আরও দুই থেকে তিন মাস, তাহলে আপনার সেই যে ট্রিটমেন্টের মাধ্যমে যে দাঁতগুলো আপনি ট্রিটমেন্ট করছেন, সেইগুলো কিন্তু পরবর্তীতে আর উঁচু হয়ে যাওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে বা থাকে না বললেই চলে। ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন যে কিছু দাঁতের ট্রিটমেন্ট এখানে করা হয়েছে এবং রিমুভাল অ্যাপ্লায়েন্স এখন আর ব্যবহারের প্রয়োজন নাই, আর তার জন্য কিন্তু এখানে দেখতে পাচ্ছেন সামনে ছয়টি দাঁত এখানে রিটেইনার করে রাখা হয়েছে। এই রিটেইনার সাধারণত দুই মাস, তিন মাস বা চার মাসের জন্য অনেক সময় দাঁতে এভাবে রাখতে হয় ফিক্সড করে, যেন দাঁতগুলো পরবর্তীতে উঁচু না হয়ে যায়। তার জন্যই একই সঙ্গে এ ধরনের দাঁত আবদ্ধ করে রাখা হয়, যেন এটি নিজে নিজেই পজিশন নিয়ে নিতে পারে। তো এ ধরনের রিটেইনার ব্যবহার না করার কারণে এবং দাঁত নিচু হওয়ার পরপরই রিমুভাল অ্যাপ্লায়েন্স ব্যবহার করা ছাড়ান দিলে, তাহলে দাঁত পুনরায় কিন্তু আবারও উঁচু হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ভিউয়ার্স, যারা ব্রেসেস ট্রিটমেন্ট করিয়েছেন তাদের ক্ষেত্রেও এমনটি হতে পারে। ভিউয়ার্স, যাদের ব্রেসেস ট্রিটমেন্ট, এটা স্ক্রিনে যে ছবিটি দেখতে পাচ্ছেন এটি মূলত ব্রেসেস ট্রিটমেন্ট। তো এই ব্রেসেস ট্রিটমেন্টের মাধ্যমে আঁকা বাঁকা, উঁচু নিচু এবং ফাঁকা উভয় সব
ধরনের দাঁতেরই চিকিৎসা করা যায়। তো অনেকেই এই ধরনের ব্রেসেস ট্রিটমেন্ট করিয়ে থাকেন। তো ব্রেসেস ট্রিটমেন্টটি যখন কমপ্লিট হয়ে যাবে, দাঁতগুলো যখন লেভেল হয়ে যাবে, তখনই ব্রেসটা অনেকে খুলে ফেলেন, আর সেটাই স্বাভাবিক, কারণ দাঁতগুলো যখন সমান হয়ে যাবে তখন আর ব্রেস রাখার প্রয়োজন হয় না। কিন্তু যদি দাঁতগুলো সমান হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে, আপনার ব্রেসটি খুলে ফেলার সঙ্গে সঙ্গে যদি আপনি এভাবেই থেকে যান, তাহলে আপনার কিন্তু সে দাঁতগুলো পুনরায় আগের অবস্থানে কিছুটা ফিরে আসতে পারে। আর তার জন্য আপনাকে এই ধরনের রিমুভাল রিটেইনার ব্যবহার করতে হয়, এটিকে অনেকে টিথ গার্ডও বলে থাকে। তো যখন এ ধরনের রিটেইনারের মধ্যে আপনার দাঁতগুলো আবদ্ধ থাকবে, প্রতিটি দাঁত কিন্তু আবদ্ধ থাকে এই রিটেইনারের ভিতরে, এটিকে রিমুভাল রিটেইনার বলা হয়। তো এ ধরনের রিটেইনার যখন আপনি ব্যবহার করতে থাকবেন দাঁত নিচু হয়ে যাওয়ার পরে, তখন কিন্তু আপনার দাঁত পুনরায় আর কখনো সেই আগের অবস্থানে ফিরে যাওয়ার ঘটনাটি ঘটবে না। কিন্তু ব্রেসেস ট্রিটমেন্টটি যখন ভালো হয়ে যাবে, তখন সঙ্গে সঙ্গে যদি ব্রেস খোলার সঙ্গে সঙ্গে যদি আপনি এমনিতেই থাকেন, তাহলে কিন্তু পুনরায় আবারও আপনার সে দাঁতগুলো উঁচু হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবং ফাঁকা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এসব সমস্যা এড়াতে আপনাকে যখন আপনি রিমুভাল অ্যাপ্লায়েন্স করাবেন তখন ফিক্সড রিটেইনার করাটাই ভালো, এবং ব্রেসেস ট্রিটমেন্ট শেষেও ফিক্সড রিটেইনার করা হয়ে থাকে, কখনো বা এ ধরনের রিমুভাল রিটেইনারও ডাক্তাররা আপনাদের দিয়ে থাকে। তো ভিউয়ার্স, মূলত ডাক্তারই আপনাকে, আপনি যেখানে ট্রিটমেন্ট করাচ্ছেন যে ডাক্তারের কাছে, সেই আপনাকে পুরোপুরি পরামর্শ দিবে। তবে ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে সচেতন করছি, জানানোর চেষ্টা করছি যে কেন এমনটি হতে পারে বা কেন এমনটি হয় এবং এর জন্য কী করা উচিত। ভিউয়ার্স, এখানে যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন, এখানে এই দাঁতটি উঁচু আছে, আর সবকটা দাঁত ভালো থাকলেও এখানে এই দাঁতটি উঁচু আছে। তো এটি কিন্তু রিমুভাল অ্যাপ্লায়েন্সের মাধ্যমে ট্রিটমেন্ট করা হচ্ছে। তো রিমুভাল অ্যাপ্লায়েন্সের মাধ্যমে এই দাঁতটি, এই একটি দাঁতও যখন নিচু হয়ে যাবে, তখন সঙ্গে সঙ্গে যদি আপনি এই রিমুভাল অ্যাপ্লায়েন্স ব্যবহার করা ছেড়ে দেন, তাহলে আবারও কিন্তু এটি উঁচু হয়ে যেতে পারে। আর তার জন্যই অ্যাপ্লায়েন্স হোক বা আপনার ব্রেসেস ট্রিটমেন্ট হোক, কমপ্লিট হয়ে যাবার পরে দাঁতে পুনরায় এ ধরনের রিটেইনার, ফিক্সড রিটেইনার কিন্তু আপনাকে কিছুদিনের জন্য দাঁতে লাগিয়ে রাখতে হবে। তাহলে আপনাদের আর পুনরায় বা আগামীতে আপনাদের কিন্তু ফাঁকা হয়ে যাওয়ার বা উঁচু হয়ে যাওয়ার সমস্যাটা আর ঘটার সম্ভাবনা থাকবে না। তো ভিউয়ার্স, ব্রেসেস ট্রিটমেন্ট হোক বা এ ধরনের রিমুভাল অ্যাপ্লায়েন্সের মাধ্যমে যেভাবেই ট্রিটমেন্ট করান না কেন, ডাক্তারের পরামর্শ অনুযায়ী চলবেন, এবং ট্রিটমেন্ট শেষে যখন দাঁতগুলো স্বাভাবিক পর্যায়ে চলে আসবে, তখন আপনি এ ধরনের রিমুভাল রিটেইনার অথবা এ ধরনের ফিক্সড রিটেইনার আপনাকে আরও কিছুদিন দাঁতে রাখতে হবে, তাহলে আর এ ধরনের সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে না। তো ভিউয়ার্স, ভিডিওর আলোচনা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।